আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব অবাধ্য স্বামীকে বাধ্য করার আমল কোরআন এবং হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আমরা প্রবেশ করছি, আর সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল। আমলটি করতে হলে আপনাকে উজু করতে হবে না, গোসল করতে হবে না, পশ্চিম দিকে হতে হবে না, যে কোনো অবস্থায় আপনি এই আমলটি করতে পারেন। আর সেই আমলটি হলো, আমরা এই আমলের বাংলা উচ্চারণটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এই আমলটাকে আপনাকে প্রতিদিন 41 বার করতে হবে, তাহলে অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে, আপনার অধীনে থাকবে, আপনাকে ভালোবাসবে। ইয়া কাবিরু, আমার সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন, ইয়া কাবিরু, কাফ বা ইয়া র, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, 41 বার আপনাকে প্রতিদিন এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি প্রতিদিন 41 বার করে করেন ইনশাআল্লাহ অনেক প্রতিদান পাবেন। অনেক বোনকে আমি এই আমলটি শিক্ষা দিয়েছি, তারা প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছে তারা প্রতিদান পেয়েছে ইনশাআল্লাহ। আপনারাও করেন, প্রতিদান পাবেন, কেননা এটা আল্লাহর নাম। কাবিরু শুধু শুধু আরবি না, এটা আল্লাহ তাআলার এক গুণবাচক নাম। প্রত্যেকটা নামেরই এমন মহত্ব এবং গুরুত্ব রয়েছে ইনশাআল্লাহ। এই আমলটি করতে থাকেন, অনেক প্রতিদান পাবেন এবং আল্লাহর পক্ষ থেকে অনেক সাহায্য পাবেন। প্রত্যেকটা কাজের মধ্যে সহজতা আসবে, আপনার প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, কোনো বিপদ আসার আগেই আপনি বুঝে ফেলবেন যে আমার বিপদ আসতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত রয়েছে। তো দর্শক শ্রোতা, এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।